আমার মাওলা শত্রুদের নূরের পর্দা পার হইয়াও আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে এই সব সেবাকে বাধা দিছেন ওই অবস্থা দেখো না আমার না আল্লাহর বান্দা কবরের যাত্রীরা আজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো চক্ষুটা বন্ধ করে মোরা করো কইরে বসো একটা পাথর আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে চক্ষুর অন্ধ কানতে কানতে নহর জারি কইরা দিছে জবান নবী মুসা রাস্তা দিয়ে রওনা করছে দেখে পাথর কান্দে পাথর ডাক দিল জবান নবী মুসা আপনি কোথায় রওনা করছেন আমি মাওলার সঙ্গে দেখা করার জন্য রওনা করলাম পাথর ডাক দিয়ে বলে হুজুর আপনি আমার কথা আমার মাওলার কাছে বইলেন অমুক যে একটা পাথর আপনার কানতে কানতে নহর জারি কইরা দিছে পাথর আপনার জাহান্নাম থেকে মাফসাই আমার মাওলা বলল জামানার নবী মুসা তুমি ওই পাথরকে জানাইয়া দিও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না নবী আসে বলে পাথর তোর কপাল ভালো আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না যখন বাজার মুসা আলাইহিস সালাম চলে গেলেন পুনরায় যখন ওই রাস্তা দিয়ে আবার রওনা করল তাকে পাথর পুনরায় আবার কান্দে জাবানা নবী মুসা ধমক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর নাই আমার মাওলা তোর জীবনের সমস্ত গুনাহগাদা মাফ কইরা দিছে পাথর ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কথা বিশ্বাস করছি আমি যদি না কানতাম আপনার নজর আমি পড়তাম না আপনার নজর যদি আমি না পড়তাম আপনি আমার কথা আমার মাওলার কাছে বলতেও পারতেন না আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপ পাইতাম না যেই কান্নার জন্য আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম আমি বহু চিন্তা ভাবনা কইরা দেখলাম ওই কান্নার আমি কোনো দিন থামাবো না আল্লাহর বান্দারে কবরে যাত্রীরা পর্দালের মা বোনেরা একটা পাথর যদি জাহান্নামের ভয় কানতে কানতে নহর জারি করতে পারে তুমি আমি মানুষ আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আমি কানতে কানতে নহর জারি করতে পারব না ততক্ষণ পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দেয় নাই ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহর বান্দারা আর যার কলব অন্ধকার উত্তর চাইতো খারাপ এজন্য এক কবি বলছেন গর্বা সুরাজ আদমু এং সাবুদেম আহমদ বুধ জেহলো হাম এক সাবুদে মানুষের আকৃতি হইলে মানুষ হওয়া যায় না যায় যায় যা মানুষের আকৃতি হইলে মানুষ হওয়া যায় না যদি যাইতো আবু জাহিলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কোনো পার্থক্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কয়টা আর একটু আসতে বলেন আর একটু আসতে বলেন আরো জোরে বলেন কয়টা আবু জাহিলের কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ছিল কয়টা আবু জাহিলের একটা আল্লাহ না দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল কয়টা আবু জাহিলের কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ছিল কয়টা আবু জাহিলের কয়টা দেখেন সব কিন্তু এক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে দূর শরীর পড়া ওয়াজিব হইয়া যায় আর আবু জাহিলের নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ তোর উপর বেশি বেশি গজব পড়ুক কথা ঠিক নেবে ঠিক বলদার হয়ে মারছে ভালো হইস কথা ঠিক নেবে ঠিক একমাত্র কির কারণে ওই কলব ধরে বলেন কির কারণে এই বলছি যার কলব পরিষ্কার ফেরেশতা সেটি সম্মানিত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বাংলাদেশের মতো আড়াই সোনা দেশের রাজত্ব করতেন কয়টা আরো আসতে বলেন জোরসে বলেন আড়াই সোনা দেশের রাজত্ব করতেন তখন তাদের মাঝখানে যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইত তখন তাকে সম্মান সূচক বলতো সাইয়ে দেনা বেলাল আমাদের সর্দার বেলাল আস আমাদের সর্দার বেলাল আসছে সম্মান কে দান করছে
আরেকটা আছে বলেন কেদান করছে আরো জোরে বলেন কেদান করছে এইজন্য কলব কি পরিষ্কার করতে হবে না আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অন্ধকার কলব পরিষ্কারের যন্ত্র হইছে আমার মাওলা পাকের জিকির কার জিকির বেশি বেশি জিকির করা লাগবে না আল্লাহর বান্দা টুপি ময়লা এর পরিষ্কার যন্ত্র আছে না নাই এই তাবু ময়লা এর পরিষ্কার যন্ত্র আছে না নাই এই চাদর ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই কি না অন্ধকার কলব ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র হইছে কি আর একটা আসতে বলেন কি জোরে ডাকেন আল্লাহ আর জোরে ডাকেন আল্লাহ হে আল্লাহর বান্দারা যত আল্লাহর নাম ডাকবেন তত কলব পরিষ্কার হবে আর এই যে কলব যে অন্ধকার হয় এর কারণটা কি জানতে হইবে না এ জানতে হবে না একমাত্র দুনিয়ার মহব্বতের কারণে কি কারণে হাকিকত সে তো দুনিয়া বে খবর হা দুনিয়া কি নমায়েশ পর নজর হা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না জায়গা জায়গা শান শওকতের জায়গা না এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই আছে 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 শত্রু মিত্রর কোনো অভাব নাই এরকম করতে কয়দিন ঘোষণা হয়ে যাবে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দৌড়াইবে খুন্তা কোদাল নিয়ে কবর করার জন্য কেউ দৌড়াইবে বাজারে বাস কাটার জন্য কেউ দৌড়াবে বরই পাতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াবে কাফনের কাফন কেনার জন্য তাকবীর দিয়ে বলবে যাও 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 আর কোনদিন আসবা না বলবে কি বলবে না আল্লাহর বান্দারা মৃত্যুর পরে সন্তান ডাক দিয়ে বলবে মা গো আমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না স্ত্রী ডাক দিয়ে বলবে ও সন্তানেরা কাছের থেকে যাইও না যাইও না যাইও না যাইও না তোমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না আল্লাহর বান্দারা এ কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা বাজান আজকে একটা পরীক্ষা দিব যদি আল্লাহর ফজলে করবে সাকসেস করতে পারেন মাহফিল আল্লাহর ফজলে করবে সার্থক হয়ে যাইবে পরীক্ষা করবেন তো ইনশাআল্লাহ আজকে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে ভালো পোশাক পরাইছি পরান কি পরান না নিজে কাজ কইরা পিটারে পরাইয়া তোদেরকে ভালো পোশাক পরাইছি পরান কি পরান না স্ত্রী মৃত্যু পর আমার গুনার ভাগ নেবা কবে কাল্লে গোলামের মুখ সেদ্ধে দিম কথা কর না কা জিজ্ঞেস করতে পারবেন কি রেখে আল্লাহ করবে হাজ্জাগান হাজ্জাগান যে যে হাজ্জাগাত পারবেন না বুঝবো আমি স্ত্রীকে ভয় পান হাজ্জাগান জিজ্ঞেস করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে সবাইকে কবুল করুক আর জোরে বলেন আমিন আল্লাহর বান্দারা মেয়ের কাছে জিজ্ঞেস করবেন মা গো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই আজান নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি মা গো মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা বলবে না 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 আমরা গুনার ভাগ পেতে পারব না বলবো কি বলবে না ছেলের কাছে জিজ্ঞেস করবেন বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারাম হারাম বলি নাই বাবা নিজে সুদ খাইয়া তারপর তোদেরকে খাওয়াইলাম নিজে অন্যের তা চুরি করে তোদেরকে খাওয়াইলাম খাওয়ান কি খাওয়ান নাই বাবা মৃত্যু আমার গুনার ভাগ নেবা বলবেন লা 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 না 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 আমরা গুনার ভাগ নিতে পারব না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা কোন দুনিয়ার পাগল হইছো
এত টাকা রাখবা কোথায়, ওই কাপনে যে পকেট নাই। আসে আসে আসে, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে ও পকেট নাই। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আজানটু চক্র বন্ধ কইরা বসেন, আজান মামবাকা মিন খশিয়াতিল্লা হারাম আল্লাহ তিলকাল আইনা লান্না। যেই চোখ আমার মাওলার বা জাহান্নামের বা কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চোখ আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা সন্তান বাপ মার সঙ্গে বারবার অন্যায় করলে, বাপ মা সন্তানকে তেজ মুদ্র কইরা দেয় কি দেয় না, কিন্তু আমার মাওলার সঙ্গে নাফরমানির পর নাফরমানি করলাম, আমার মাওলার সঙ্গে নিয়ামতের অসুক্রিয়া করলাম, আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই, তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই। আমার মাওলা ঢাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনা কইরা ফেলাইছ, আমার দরবারে আমার দরবার খোলা, আমার দরবার নই রেশের দরবার না, আমার দরবার ফেরার দরবার না, তুই পাহাড় পরিমাণ পর্যন্ত গুনা কইরা ফেলাইছ, আমার দরবারে কুলিয়া ইবাদি আল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা আর যে হাস্তি বাজা দরগা ফেরকে বড় বুত পুরুষতি বাজা এ দরগাহে মা দরগাহে নৌমি দিনী সদবাগার তওবা শেখাস্তি বাজা আদমিয়া তা দাইবা জম্ম সলমা কর দাই আয় খোদা করবা সাবাদ কে এহসাব আর এহসা কর দাই। তোমার আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চার তো একটা রুহু, বিজেতিদের বাচ্চার তো একটা রুহু, আমার মাওলা চাইলে তোমার আমার রুহুটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না, পারতো না, বিজেতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না, আমার মাওলা কিন্তু তা করে নাই। আমার মাওলা তোমার আমার রুহুটাকে ঘুরাইয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দিছে, আর তুমি আমি একটা মুসলমানের বাচ্চা দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেলা। আমার মাওলার বন্দা বান্ধব এত দয়া তো মায়া, বন্দা বান্ধব শেষ দেয় বেড়া কেয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে, কোনদিন শেষ হবে না। আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা, আমরা যে সূর্যরা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দায় রিসার্চ করে বের করছে, আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কয় কোটি, আরো জোরে বলেন কয় কোটি, ওই উপর থেকে যখন তাপ দেয় সামান্য সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন গাছের ছায়ার তলে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, যদি না ভার মানবে না মাঝি সুৎকর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা কর, ওই সুযোগে একহাত বাজার মাদার আমার মাওলার ঠাস করে সাইরে দেবে, আমার মাওলার ডাক দিয়ে বলো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার সার সার, ওই নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা বাজারটু চক্ষুরা বন্ধ করে মোরাকাবা কইরা বসেন, আর একটু খেয়াল করেন, যখন তোমার আমার দরজা বাড়ির দরজা আজরাইল আইসা হাজি মাথা তার আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দেখনের ঝিলকি বাইর হইতে থাকবে, এই অবস্থা কিন্তু না পারমার রুয়ার বের হইতে চাবে না,
রুটা 360 টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজাল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিবারে কবি আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়ে হাসছো আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়ে দেখছো আর আমার মাওলার দেওয়ানে মা ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা বড় মিয়া হইছো আমার মাওলার দেওয়ানে মত এটা আম গাছ লাগাইলাম খাবার জন্য ওই আম গাছটা কোন আরাম দেয় না ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাগ ভাগ কইরা খাইছো হে বন্ধু বন্ধু আমি তোর জন্য বানাইলাম তুই একটা গাবি গরু কিনলি দুধ খাওয়ার জন্য ওই গাবি গরুটা কোন আর দুধ দেয় না ওই গাবি গরুটার জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছো হে বান্দা বান্দিকে আমি তোর জন্য বানাইলাম এখন কবরে আসছো এখন তোর আমল নামা কালি এখন তোমার বিচার তুমি করো তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে আমি মাওলাতা জায়েজ রাখি না এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহান্নাম ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাবার মানের হাজালি লাগবে ও মুসাফি বান্দ গাটুরি বহু দূরে ঠিকানা আজ বি জানা কাল বি জানা কবর রাখে ঠিকানা ওই কবর তোমাকে আমাকে ডাকতেছে আনা ভাই তুল ওয়াহদানা ভাই তুই জুলমানা ভাই তুই জুহু আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘর সাথী নাই রে বাতি নাই রে কবরে একা একা কেমন থাকব ওই অন্ধকার কবরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজার টু চক্ষুরা বন্ধ কর মাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আতিলকাল আইনা আলান্নাস যেই চোখ আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চোখ আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না বাজান সাহাবা কেরাম ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে বাজান গালের ভিতরে দুইটা কালো দাগ কইরা গেছে লোকেরা বলে হুজুর আপনার গালের কালো দাগ দূর ভালো দেখা যায় না হুজুর আপনি মলম লাগান ভালো হইয়া যাইবে এখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলো আমার সাথীরা কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো তখন বলবো মালিক মালিক আমি কোন আমল আনতে পারি না আমি তোমার ভাই তোমার জাহান্নামের ভাই কাঁদতে কাঁদতে গালের ভিতর দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি আমি আর কোন আমল আনতে পারি না আল্লাহর বান্দার আশার মুবাশশারাতের দর্জন সাহাবি তার বিদাতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানতি যখন রাস্তা দিয়ে হাইটে যাইত কবর দেখলে হজরে চিৎকার মাইরা পইরা যাইত লোকেরা বলে হুজুর
আপনি কবর দেখলে কেনবা ধরে চিৎকার মাইরা পইরা যান। তখন ওসমান গরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথীরা আখেরাতের যে কয়ড়া কাটি হয়েছে তার প্রথম নাম্বার কাটি হয়েছে কবর। এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি ভবিষ্যতের ভালোর আশা করা যায়। আল্লাহর বান্দারে এক কবরের যাত্রীরা বাজান চক্ষু থেকে এক ফোঁটা পানি বের কর। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমাদের তরিকার মুরব্বী রশিদা আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই, তিনি আমার মাওলার ভাই জাহান্নামের ভাই, কানতে কানতে চক্ষুদের অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে, হুজুর আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আমার সাথীরা কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলো, রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আস, তখন বলবো মালিক মালিক আমি কোন আমল আনতে পারি না, আমি তোমার ভাই তোমার জাহান্নামের ভাই, কানতে কানতে চক্ষু রন্ধ বানাই নিয়ে আসি, আমি আর কোন আমল আনতে পারি না। আল্লাহর বান্দার এক কবরের যাত্রীরা আমার শেখ রহমাতুল্লাহ চকির উপরে বসা পাশি কবর স্থানের গুনগুন গুনগুন কইরা কান্দে আর ডাক দিয়ে বলো, রে আমার ওরে আমার মাবুদুরে একা একা কেমন থাকব ওই গহীন কবরে, একা একা কেমন থাকব ওই অন্ধকার কবরে। অজান যদি না পার মানবে না মাঝি সুৎখোর কুসকুরে আমার মাওলার কবরের ভিতর রওনা কর, কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলরা না পার মানের দলরা, এ সুৎখোরের দলরা কুসকুরের দলরা, আমাদের নেককাদের দল থেকে ফারাক হয়ে যা। তখন মুজরিমের দলরা চাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম প্রবেশ কর, জাহান্নামের ভিতরে কালো একটা সুর তোকে জাহান্নাম কে কে সব সুবিধা প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই সুরটা না পারবান বেনামাজি সুৎখর ঘুষ করে গলার টাস টাস করে লাইগে যাইবে। আমার মাওলা বলবে মিউরহিম জাহান্নাম ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে পালাইয়া দাও। আজান ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজান যদি আমার মাওলার আশেক হইতে পারো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দা আমার মাওলার জন্য হইয়া যাইতে পারবা দুনিয়া সব কিছু তার গোলাম হইয়া যাবে। আউলিয়ারা লাত্তি মারে দুনিয়া, আউলিয়ারা জুই কাপারে আখেরাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা, মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা, ধনী বল গরিব বল আজরাইল কিন্তু কাউকে সারবে না, মরিচ খেতে জাল বটে জিব্বায় লাগবে মজা, যারা আমার মাওলার আশে করা দুই দুনিয়ায় রাজা, কে রাশিনে লাগলে আগুন যেমন জালে জালে, কে রাশিনে লাগলে আগুন যেমন জালে জালে রে,
মুমিন গো সিনার ভিতরে লাগলে আগুন দাউ দাউ কইরা জ্বলে জ্বলে কি জ্বলে না আল্লাহর বান্দাদের আমার মাওলার আশেক আমার মাওলার মাসুম মাওলার নাম শুনতে দেরি হয় আর কলিজার ভিতরে শরীরের ভিতরে কম্পন হইতে দেরি হয় না আল্লাহ প্রেমদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আপনার আশেক বানাইয়া দেন আদনা পিশাব ছিল তার একটা বোকা মুরিদ ছিল তার মুরিদকে খুব ভালোবাসত তখন অন্য মুরিদকে মুরিদরা বলতে যে হুজুর আপনি কেন ওই বোকা মুরিদটাকে এত ভালোবাসেন এত পছন্দ করেন তখন হুজুর সবাই রাতে একটা মুরগি একটা ছুরি দিয়ে দিল যাও তোমরা জবাই করে নিয়ে আসো কেউ যেন না দেখে তখন সকল মুরিদরা মুরগি জবাই করে নিয়ে আসে আর ওই বোকা মুরিদ আস্তা মুরগি এবং ছুরি নিয়ে হুজুরের সামনে হাজির হুজুর বলছে ও বোকা মুরিদ তুমি কেন মুরগি জবাই করো নাই তখন বোকা মুরিদ বলতে যে হুজুর যখন আমি পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করা শুরু করি দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে দেখে আমার মাসুম বলে আমার দিকে চাইয়া রইছে হুজুর যখন আমি গাছের উপর ওইটা মুরগি জবাই শুরু করি কেউ নাই আমার মাসুক মাল আমার দিকে সায়া রইছে হুজুর যখন আমি জঙ্গলের ভিতরে ঢুকে মুরগি জবাই শুরু করি হুজুর কেউ দেখে না দেখি আমার মাসুক মাল আমার দিকে সায়া রইছে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা যারা আমার মাওলার আশেক আমার মাওলার মাসুক ওরা গুনাহ করতে যাইলো আমার মাওলার দেহে গুনাহ করতে পারে না আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাদার আমার মাওলার আশেক হইয়া যাও এক রাখাল গাছের তলায় বসে বলতেছে মালি আমি যদি তোমারে পাইতাম তোমারে সুন্দরভাবে গোসল করাইয়া খাটের উপর উঠাইয়া গোসল করাইয়া খানা দানা খাওয়াইয়া তারপর ঘুম লয়ে থুইতাম তখন জবানার নবী মুসা রাস্তা দিয়ে রওনা করছে কয় আহাম্ম আমার মাওলা তোর আমার মতো খায় নাকি আমার মাওলা তোর আমার মতো ঘুমায় নাকি তখন রাখালের খেয়াল ভাইয়া গেল রাখাল জঙ্গলার দিকে দৌড়ায় আমার মাওলার সঙ্গে সঙ্গে মুসার উপর কহিনা জিল করে অহিয়ামত সয়ে মুসা আজ খোদা বান্দা এ মারা চেরা কর দে জুদা এ জামানার নবী মুসা আমি তোমাকে পাঠাইছি আমার পথ বলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য আপনি কেন আমার জড়ানো বান্দাকে আমার থেকে পৃথক করলাম তখন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম ওই জঙ্গলার দিকে দৌড়ায় রাখাল দৌড়া মুসা আলাইহিস সালাম ডাক দিলে রাখাল থামো ওই সময় তুমি যে কথাগুলো বলছিলা ওই কথাগুলো একটু বলো তখন রাখাল বলতে যে হুজুর ওই অবস্থা কোন আর আমার নাই হুজুর যে সময় আপনি আমাকে বাধা দিছিলেন ওই সময় মানজে সেদেরা মন্তাহাবা গুজাস্তাম সদ হাজারা সালে জাদু পুষতে আমার মাওলা শত্রু যা নূরের পর্দা পার হইয়াও আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে এই সব আপনি আমাকে বাধা দিছেন ওই অবস্থা দেখো না আমার না আল্লাহর বান্দার কবরের যাত্রীরা বাজার চোখ থেকে এক ফোঁটা পানি বের করো চক্ষুটা বন্ধ করে মোরা করো কইরে বস একটা পাথর আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে চক্ষুদের অন্ধ কানতে কানতে নহর জারি কইরে দিছে জাবানার নবী মুসা রাস্তা দিয়ে রওনা করছে দেখে পাথর কান্দে পাথর ডাক দিল জাবানার নবী মুসা আপনি কোথায় রওনা করছেন আমি মাওলার সঙ্গে দেখা করার জন্য রওনা করলাম পাথর ডাক দিয়ে বলে হুজুর আপনি আমার কথা আমার মাওলার কাছে বইলেন অমুক যে একটা পাথর আপনার কানতে কানতে নহর জারি কইরা দিছে
পাথর আপনার জাহান্নাম থেকে মাফসাই আমার মাওলা হলো জামানার নবী মুসা তুমি ওই পাথরকে জানাইয়া দিও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না নবী আসলে বলে পাথর তোর কপাল ভালো আমার মাওলা বলে তোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না যখন বাজার মুসা আলাইহিস সালাম শহীদা গেলেন পুনরায় যখন ওই রাস্তায় যাবার রওনা করল তাকে পাথর পুনরায় আবার কান্দে জামানার নবী মুসা ধমক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর নাই আমার মাওলা তোর জীবনের সমস্ত গুনাহগাদা মাফ কইরা দিছে পাথর ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কথা বিশ্বাস করছি আমি যদি না কানতাম আপনার নজর আমি পড়তাম না আপনার নজর যদি আমি না পড়তাম আপনি আমার কথা আমার মাওলার কাছে বলতেও পারতেন না আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপ পাইতাম না যেই কান্নার জন্য আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম আমি বহু চিন্তা ভাবনা কইরা দেখলাম ওই কান্নার আমি কোনদিন থামাবো না আল্লাহর বান্দারে কবরে যাত্রা পর্দালের মা বোনেরা একটা পাথর যদি জাহান্নামের ভয় কানতে কানতে নহর জারি করতে পারে তুমি আমি মানুষ আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আমি কানতে কানতে নহর জারি করতে পারব না আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে না আয় আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন বাজার আমার মাওলা বলে মান আতা নিয়াম সাতাই তু হাররামা যেই বান্দা বান্দি আমার দিকে একটু একটু করে আগায় আমার মাওলা রহমত দৌড় দিয়া যায় ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা না দিয়া পারে না আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন ও ঘরের মেলকরা হাত উঠা তু চোখের পানি বালাইয়া কান্দ আর আমার মাওলার দরবারে মাফ চাওয়ার মতো মাফ আর একদিন ওই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে ম কত মেয়ে লোক তোমাকে শরবত খাওয়াইল কত মেয়ে লোক তোমাকে বাতাস করল এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা ছেলে কাঁদবে মামা করে মেয়ে কাঁদবে মামা করে আর তোমাকে জবাব দিতে পারব না ও মালিক এই ময়দানের দিকে তাকাইয়া দেখে যাই না কার জনম দুঃখনি মালা কার জানি বাবা না মালিক কোন যুবকের মনে পড়তেছ আর জনম দুঃখিনী মার লাশ নিজে অন্ধকার কবরের ভিতরে ফেলাইয়া রাখছে আর জোরের ভাইয়ার লাশ অন্ধকার কবরের ভিতরে একা ফেলাইয়া রাখছে আর বাবার লাশ ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছে কোন কোন বাবার খেয়াল পড়তেছে বাজান তার কলিজার টুকরো সন্তানের লাশ ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছে আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ খাস করে মাওলাই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা আয়োজন করল আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন আল্লাহ সভাপতি সেক্রেটারি আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে মালিক জানি না কার মনে কি আশা আল্লাহ
আপনি সবাই নেক আশা পূরণ করে দেন আল্লাহ খাস করে বলে এলাকার ভিতর যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ চাই না কোন কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে ছেড়ে মানি আয় আল্লাহ এর উসিলা করে আল্লাহ তার কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ তাম বিশ্ব থেকে সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায় তোমার আবার আব্বা আম্মা দরজার পাশে বাঁশ বাগানে কলা বাগানে রাস্তার পাশে শুয়া রইল কোন খবর দিত পারলাম না কোন খবর নিতে পারলাম না ও মানি কোন কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে আল্লাহ সন্তান তোমার দরবারে দুখানে হাত তুইলা দিছে রে আল্লাহ এই সন্তানের হাতে রুসিলা কইরা তার বাবা মার কবরের জাহান্নামের আগুন বন্ধ করে দে রে আল্লাহ আল্লাহ খাস করে মালিক যারা বিভিন্ন আল্লাহ হাসপাতালের ভিতরে আল্লাহ বিভিন্ন খেয়ে আল্লাহ বাবাই ছেলেলার সামনে নিয়ে কাঁদে ছেলে বাবার সামনে নিয়ে কোনো কাঁদে স্ত্রী স্বামীর সামনে নিয়ে কাঁদে আল্লাহ আপনি মধ্যে সবাইকে যেরকম হেফাজত করছেন রে আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে চাইতেও বেশি হেফাজত করেন আল্লাহ আল্লাহ নেক হাত বাড়াইয়া দেন আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ খিদমত করলো আল্লাহ আপনি তো সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ সবার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা মাহফিলের উদ্যোগ আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন আল্লাহ নেক আশা পূরণ করে দেন আল্লাহ আল্লাহ খাস করে মালিক মা বোন রেখে দোয়া চাইছে আল্লাহ আল্লাহ সবনাকে সবাইকে আপনি নেক হায়াত বাড়াইয়া দেন আল্লাহ মনে নেক আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহ মোদের গুণামুক্ত জিন্দিগি দান করেন আল্লাহ ও মালিক আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি জানিয়া না জানিয়া গোপনে প্রকাশ্যে হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা আল্লাহ গুনার কোন শেষ নাই মোদের গুনার দিকে তাকাইলে মালিক কখনো গুনা মাফ হবে না আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের গুনা গাথা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ মুসল্লিদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকাবাসী আল্লাহ আপনি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন আল্লাহ দিনদার পরেজগার মোত্তাক হিসেবে কবুল করে নেন আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ অত্যাচারী অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ জানিনা কার হাত কবুল করছো মালিক ধান যেমন হাজার টাকা দামে বিক্রি হইয়া যায় ধানের সাথে চিটাও কিন্তু একই দামে বিক্রি হইয়া যায় মালিক মোদেরকে চিটার সাথে তুলনা না করিয়া কাজ বান্দাবান হিসেবে কবুল করে আপনার কুদরতে গোলে টাইনা জায়গা দিয়া দেন আল্লাহ রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم
চোখ আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চোখ আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না আল্লাহর বান্দারা এ কবরের যাত্রীরা আযান যখন আজরাইল আইসা বাড়ির দরজায় হাজির মাথা তার আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমের উপর আগুনের জিলকি বাইর হইতে থাকবে এই অবস্থায় কত নাফার মানে রুয়ার বের হইতে চাইবে না 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কবি আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছ আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়া কথা বলছ আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়া কাজ করছ আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়া হাঁটছ আমার মাওলার দেওয়ানে আমার বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মিয়া হইছ আমার মাওলার দেওয়ানে তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য ওই গাভী গরু এখন আর দুধ দেয় না ওই গাভী গরুর জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছ হে বান্দা বান্দি আমি তোর জন্য বানাইলাম কিন্তু আমার ফসল হইল মানুষ আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো এ নাফরমান ফজরের সময় ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছ ফজরের সময় তোকে আমি আমার এবাদতে পাই নাই জোহরের সময় তোকে আমি ডাকলাম কই জোহরের সময় তোকে আমি আমার এবাদতে পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম আসরের সময় তোকে আমি আমার এবাদতে পাই নাই রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই হালাল হারাম তমিজ করে খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই হজ করতে বললাম করো নাই জাকাত দিতে বললাম দাও নাই এখন কবরে আটছ এখন তোমার বিচার তুমি করো তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে আমি মাওলাতা জায়েজ রাখি না এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহান্নাম ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফার মানের হাজারি লাগবে ও মুসাফির বান্দগা টুরি বহু দূরে ঠিকানা আজবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই ওই কবর তোমাকে আমাকে ডাকতেছে আনা বাইতুল ওয়াহদানা বাইতুল জুলমানা বাইতুল জুহুর আমাক আমি একা কির ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘর সাথী নাই রে বাতি নাই রে কবরে একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই 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 নাই
আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহর বান্দারা এক কবরের যাত্রীরা যদি না ফরমান বেনামাজি সুদখোর গুস করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো ওই কবরে বাড়ি দুবাজ থেকে এমন জোরে চাপ মারবে সাবেসরে এক পাজরে হাড্ডি গুনা ভাইঙ্গে মটমট কইর অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে আমার সাথে কোনো খাতির হবে না তিসে আতুয়া তিসে ইনা তিন্নি নান লাউ নুপি কফিলর দিমা আম্বাতা খদরা একটা নয় দুইটা নয় 93টা সাবাইসা না পারবার কুলরে বুলরে কামরাইতে থাকবে আল্লাহ প্রিয়দের সবাইকে মাফ করে দেন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমরা যে সূর্যরা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা রিসার্চ করে বের করলো আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে উপর থেকে যখন তাবু দেয় ওই সূর্যের তো আমরা বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই বিভিন্ন গাছের ছায়ার তলে আশ্রয় নেই বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই যদি না ফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরে রওনা করো ওই সুন্দর এক হাত বাজার মাথার উদ্বুর করে সাইরা দিবে আমার মালা ডাক দিল সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার সার ওই না পারেন মান বুঝুক আমি মাওলা কেমন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজানের চক্র একটু বন্ধ করো বাজানে এক পোড়া চোখে যদি পানি বের করতে পারো আমার মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ কইরা দিবে সাহাবা কেরাম ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে বাজার গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে লোকেরা বলে হুজুর আপনার কালের কালো দাগ হুজুর ভালো দেখা যায় না হুজুর আপনি মলম লাগান ভালো হয়ে যাইবে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলো আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মালা যদি বলে ওমর তুমি আমার দরবারে কি আমল নিয়ে আসছো তখন বলবো মালিক আমি কোন আমল আনতে পারি নাই আমি তোমার ভয় তোমার জাহান্নামের ভয় কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি আমি আর কোন আমল আনতে পারি না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আশারায় মুবাশশারাতের দর্জন সাহাবী তার বিদাত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো কবর দেখলে চিৎকার মাইরা পয়রা যাইতো লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন অত চিৎকার মাইরা পয়রা যান তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথীরা আখেরাতের যে কড়া কাঠি হলো তার প্রথম নাম্বার কাঠি হইল কবর এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি ভবিষ্যতের ভালো আশা করা যায় আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই তিনি বাজান জাহান্নামের ভয় কানতে 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 চক্ষু দুটো অন্ধ বানাইয়া ফেলাইছে লোকেরা বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করেন আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বলো আমার সাথীরা কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলে রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবার কি আমল নিয়ে আসছো তখন বলবো মালিক
কমালিক আমি কোনো আমল আনতে পারি না আমি তোমার ভয় তোমার জাহান্নামের ভয় কানতে কানতে চোখ দ্রন্ত বানাই নি আরছি আমি আর কোনো আমল আনতে পারি না